বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বলি হয়েছে, কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে তৃণমূল আর বিজেপির রাজনীতিতে। আমাদের দেশের শিল্প, কলা, বুদ্ধিজীবী সব হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে, পরিষ্কার কথা। গেরুয়া হোক আর নীল সাদা হোক, বিজেপি হোক আর তৃণমূল হোক, গোটা দেশে ওরা এরকম করছে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে নিজের পাকড়াও করার জন্য, কেনা বেচার জন্য, পরিষ্কার কথা, বা নিজের মঞ্চে তোলার জন্য শিল্প, সাহিত্য, কলা এগুলোকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। কেউ বলছে এই সিনেমা বয়কট করো, কেউ বলছে এই শিল্পী বয়কট করো, কেউ বলছে সরকারি মঞ্চ দেওয়া যাবে না, আর কেউ বলছে কোন সরকারি মঞ্চে আসলেই তবেই পুরস্কার পাবে, আর তাহলে আবার কেউ কেউ হচ্ছে এত বিতসদ্য যে যে সরকার পুরস্কার দিচ্ছে সেটাকে বলছে ভাই ফেরত দাও, নাহলে তোমাদের চুরি জোচুরি করাপশন সাম্প্রদায়িকতায় আমরা বদনাম হবো। এটা একটা অয় অরিজিৎ নয়, অ থেকে এ টু জেড। শিল্পী সাহিত্যিকদেরও বুঝতে হবে যে কেন যখন সরকারি মঞ্চ আলাদা কথা, ফেস্টিভ্যালের মঞ্চ আলাদা কথা, কিন্তু বইমেলা থেকে ফেস্টিভ্যাল থেকে সমস্ত কর্মসূচি এখন হয়ে গেছে সরকারি নয়, দলীয়। কারণ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে নিজের দলের ঢাক পেটান, মিথ্যাচার করেন, কেউ সাম্প্রদায়িকতা উস্কারি দেন, কেউ দুর্নীতিদেরকে বাসদেরকে পরামর্শ দেন, এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছে এই সমস্ত বাংলায় তো হয়েছেই, বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বলি হয়েছে, কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে তৃণমূল আর বিজেপির রাজনীতিতে। আমাদের দেশের শিল্প, কলা, বুদ্ধিজীবী সব হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে, পরিষ্কার কথা। ইউপিএসসির কমিটিতে রাজ্যের কোনো প্রতিনিধি নেই, কোনো শিক্ষা কী এসেছে ওইসব কমিটিতে? রাজ্যের কমিটিতে কারা আছে? তৃণমূল বিজেপি কমিটিতে কী আছে? একজন সাংবাদিক একটু বেশি বিজেপি বিজেপি করলো, তাকে কোঙ্কন কমিটির মেম্বার করে দিল যে টাকা পাবে। একজন টেলিভিশন চ্যানেল একটু বিজেপির কথা বলছে, তাকে ওএনজিসির ডাইরেক্টর করে দিল যে টাকা পাবে। মমতা ব্যানার্জি এরকম করেননি? নাট্যকার শিল্পী সাহিত্যিকদেরকে রেলে কমিটি মেম্বার করেননি? ইমাম বরকতিকে রেল বোর্ডের কমিটি মেম্বার করে দিয়েছেন, যেটা গাড়ি পাবে একটা টাকা পাবে। তো এইসব কমিটিগুলো সব আখড়া হয়ে গেছে, সেখানে শিক্ষা তো হচ্ছে না। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী কী হচ্ছে? ইউজি কী দেখছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কী দেখছে? বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের তৈরি একটাই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তার কী অবস্থা করছে এরা? আর রাজ্য বিশ্ববিদ্যালয়ের সরকার কী অবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার? সুতরাং এটা এগুলো হচ্ছে তোমাদেরকে ওই এটাকে বলে ধনকার মমতা সিন্ড্রোম। তোমরা চার বছর ধরে ধনকার আর মমতার মধ্যে কত ঝগড়া হচ্ছে এই খবর দিয়ে গেছো, আসলে চুরি করে ফাঁক করে দিচ্ছে, আর তোমরা ওইদিকে দেখাচ্ছ। এখন বিশ্ববিদ্যালয় প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য সরকার তুলে দিচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। আমরা লড়াই করছি তার বিরুদ্ধে, আর তোমাদেরকে কিছুটা ওইরকম হয় বাদাম খেয়ে খেয়ে কিছু খোসা ফেলে দেয়, সেই খোসার দিকে দেখাচ্ছ। যখন রাজধানী চালু হয়েছিল, তুমি দুর্গাপুরের লোক, খবর রাখতে হয়। যখন পশ্চিমবঙ্গে এদেশে যখন রাজধানী চালু হয়েছিল, প্রথম রাজধানী ছিল হাওড়া থেকে এই দুর্গাপুর হয়ে, দুর্গাপুর থামতো না দিল্লি, তারপরে অন্য জায়গায় রাজধানী হয়েছে। যখন প্রথম মেট্রো রেল চালু হয়েছে কলকাতায়, যখন প্রথম মোবাইল টেলিফোন চালু হয়েছে দিল্লি কলকাতায়, আজকে বন্দে ভারত তো অন্য জায়গায় অনেক জায়গায় চালু হয়েছে, কিছু জায়গায় বিগড়েও গেছে, কিছু জায়গায় মোষের ধাক্কা খেয়েছে, গরুকে চাপা দিয়েছে, কিছু জায়গায় ভেঙে পড়েছে, তারপরে এখানে এসছে। আচ্ছা, এটা হচ্ছে, এটা বুঝতে হবে প্রধানমন্ত্রীর কাজ কী? শুধু সাইনবোর্ড, শুধু প্রচার? প্রত্যেকটা একটা স্কিম হলো, যে গোটা শতাব্দী যখন চালু হয়েছিল, প্রথম শতাব্দী প্রধানমন্ত্রী চালু করে দিয়েছিলেন, তারপর শতাব্দী বিভিন্ন রুটে চালু হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, প্রত্যেক স্টেশনে গিয়ে উদ্বোধন করতেন। আমাদের প্রধানমন্ত্রী সেই অবস্থায় আছে, একটা বন্দে মাতরম রেল, হাই স্পিড রেল চালু হবে। কোথায় হাই স্পিড? পৃথিবীতে যখন 400 কিলোমিটার বেগে রেল চলছে, তখন আমরা এখানে 130 কিলোমিটার বেগে রেল প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করেছেন, গোটা পৃথিবী হাসবে। বলেছিল বুলেট ট্রেন, মনে আছে তোমরা প্রচার করেছিলে? কোথায় গেল বুলেট ট্রেন? মুম্বাই আহমেদাবাদ ওয়ের? যা বলা হয়েছিল বুলেট ট্রেন, এখন সেটাকে বলছে বন্দে ভারত। খুব ভালো কথা, কিন্তু আমরা চাই নিরাপদে, কম খরচায়, যাতে রেল ব্যবস্থা টিকে থাকে। কর্মী যারা, তাদেরকে সিবিআই তলব করেছে নিজাম প্যালেসে, কার কার সঙ্গে দেখা করতেন সেগুলো জানার জন্য। মমতা, অভিষেক, ফিরাদ সবাই যাক সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দিক, যে আমরা সবাই চোর, আমাদেরও তলব করা হোক, আমাদেরও ডাকা হোক। মদনকে যখন ধরেছিল তখন তাই বলেছিল মমতা ব্যানার্জি, আমরা সবাই চোর বলে মিছিল করেছিল। আমি অপেক্ষা করছি তৃণমূলের সব নেতা নেত্রীরা কবে, আমরা সবাই টাকা খেয়েছি, চুরি করেছি, যেমন চিট ফান্ডের তেমনি আমরা হচ্ছে চাকরির, এবং তাতে শুভেন্দু যুক্ত হোক। শুভেন্দু মমতা একসঙ্গে মিছিল করুক নিজাম প্যালেসের সামনে, যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতির টাকা খেয়েছি তাতে আমাদেরও তলব করা হোক।
আর তারা শুধু নয়, তাদের যত আমচা চামচা আছে সাংবাদিক বুদ্ধিজীবী সহ যারা শুভেন্দু আর মমতার ঢাক পেটাচ্ছে তারাও বলুক যে আমরা সবাই তার কিছুটা অংশীদারি হয়েছি। আচ্ছা তৃণমূলের বিজেপি সম্পর্কে স্ট্যান্ডমেন্ট এক আছে, মমতা ব্যানার্জির এক আছে, একই মমতা ব্যানার্জি কোনো একটা ব্যাপারে একটা কথা বলেন, সকালে একটা কথা বলেন, বিকেলে একটা কথা বলেন, একই সেন্টেন্সের মধ্যে ইহাও হয় উহাও হয় করেন, এদের কোনো নীতি নেই। স্ট্যান্ড পয়েন্ট আসে কোথেকে? একটা নীতি থেকে। তো তো যে দলের কোনো নীতি নেই, দুর্নীতিটাই নীতি, সেখানে শুধু টাকা, টাকাই সব। সেখানে দাঁড়িয়ে তারা মা মাটি মানুষ সব কিছুকে টাকায় বিক্রি করেছে। এখন জেলায় জেলায় দেখবে স্কুল কলেজ হাসপাতাল কারখানা যে জমি আছে সেগুলো সব ল্যান্ড মাফিয়া দখল করতে চাইছে। এই তো দুর্গাপুর হচ্ছে না, ডিপিএল এর কর্মচারীদের বদল করছে নিয়ম নীতির তক্কা না করে। কেন করছে? আসলে এই যে হাজার একর জমি আছে সেটা ল্যান্ড মাফিয়া গিলে খেতে চাইছে। কারা এই ল্যান্ড মাফিয়া? তাদেরই দেখবে কেউ কেউ স্যান্ড মাফিয়া। তাহলে নদীর বালি থেকে, খনির কয়লা থেকে, স্টকইয়ার্ডের লোহা থেকে, জমি, এই সবই হচ্ছে গিলে খেতে চেষ্টা করছে। এটাই হচ্ছে পিসি ভাইপোর কোম্পানি। আর সেটা করতে গিয়ে যারা যত পার্সেন্টেজ পৌঁছে দিচ্ছে তারা তখন ভালো, যে পার্সেন্টেজ কম দিচ্ছে সে খারাপ। তাহলে সেখানে অনুব্রত নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে যেমনটা 75-25 বলেছিল 75% দিয়েছে, ওই জন্য ওকে বাঘ মনে করছে। আর পার্থ বোধহয় 75 দেয়নি, অপাকে 75 দিয়েছে, মমতাকে 25 দিয়েছে, ওই জন্য ওকে ছাগল মনে করছে। এখানে নীতি কোনো ভালোই নেই, হিস্সেদারি। বিজেপি তৃণমূল সবই ছেড়ে দেবে, লোকে এরা সব বুজুগি করছে, কোথায় যাবে সেটা ঠিক নেই। আমি বিনয় তামাঙ্গনের খুব বড় সমর্থক নই, কিন্তু এদের কি হয়, যারা লুটপাটের রাজনীতি করে, করাপশনের রাজনীতি করে, ধর্ম ভাষা জাতি স্থানীয়তা এগুলোকে ব্যবহার করে নিয়ে কিছুদিন বাজার গরম করে, তারপর যে বাজার পড়ে যায় তখন নতুনভাবে মার্কেটিং করে। দুর্গাপুরে ডিপিএল নিয়ে আন্দোলন চলছে, যেটা কালকে হয়েছে ঘোষণা, অবশ্যই চলবে, বদলি করে দেওয়া, আদালতেও চলবে, জনতা আদালতে চলবে, শ্রমিকরা লড়াই করবে, কোনো নিয়ম না মেনে করবে। তার চাকরির শর্ত কি? আসলে কারখানা বন্ধ করতে চাইছে দেশের সরকার, এসপি বন্ধ করতে চাইছে, আর রাজ্য সরকার ডিপিএল বন্ধ করতে চাইছে। ইতিমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সোজা কথা হচ্ছে ওদের কাছে জমি হাঙরেরা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি মমতা ব্যানার্জি আর ফেরত দিতে চাইছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে জমি নিতে চাইছে, আর এখানেও ডিপিএল বন্ধ করে দিয়ে তার জমি নিতে চাইছে, দেখা যাবে পিসি ভাই বলল লোকেরা। এই আন্দোলনে কালকে দেখা গেল যে সিটুয়া, যখন তোমার ঘরে চোর পড়ে রাতেরবেলা মাঝরাতে, তখন তুমি যখন চিৎকার করো চোর চোর বলে, তারপর দেখো তো কে কে আসছে, দেখো তো আগে গেটে দাঁড়িয়ে চোর ধরো না, আগে দেখো কে আসছে, কার সঙ্গে ঝগড়া হয়েছিল, কে বিয়েতে নেমন্তন্ন করেছিল, কে বিয়েতে নেমন্তন্ন করে তাকে কথা। যখন কর্মচারীদের বিরুদ্ধে লড়াই আছে ট্রেড ইউনিয়ন একসঙ্গে, ওটা ট্রেড ইউনিয়নের ব্যাপার। যদিও বিএমএস নামের সঙ্গে মজদুর শব্দটা লেখা থাকে এবং মজদুরের প্রতি যদি কিছুটা দায়বদ্ধতা থাকে তাহলে মজদুরদের আন্দোলনে তাকে থাকতে হবে, সবসময় সরকারের দালালি করলে চলবে না। ভারত জোড়ো যাথা রাহুল গান্ধী শুরু করেছেন সাফল্যের সঙ্গে, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে এসে পৌঁছেছেন, এবং শব্দটার সঙ্গেই যাত্রা আছে ভারত জোড়ো, সবাইকে জোড়ার চেষ্টা করছেন, খুব ভালো কথা। অন্তত কংগ্রেস দলের সবাই জিতেছে এবং সেই উপলক্ষে বিভিন্ন রাজ্যে এরকমই যাত্রা করতে বলা হয়েছে। এটা আমাদের রাজ্যে হবে, বিভিন্ন জেলায় হবে, একটা দলের নিজস্ব কর্মসূচি আছে। আমাদের যেমন গোটা গ্রামে গ্রামে জাগাও চোরতলা বলে গোটা গ্রামে গ্রামে হচ্ছে, সব দলের নিজের নিজের কর্মসূচি করতে পারে, আর সবাই সাফল্য হোক সেটা চাই। যদি মানুষের স্বার্থে হয়, ঐক্যের স্বার্থে হয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হয়, ওরাও ঘোষিতভাবে এখানে স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে, গণতন্ত্রের পুনরুত্থান এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ওরা লড়তে চাইছে, আমাদের শুভেচ্ছা রইল। যোগ্যরা কেউ পায়নি, অযোগ্যরা পেয়েছে তালিকায়, ভাঙচুর কেন বলছো? কোথায় ভাঙচুর হয়েছে? পঞ্চায়েত অফিসে বিভিন্ন জায়গায় হয়েছে, গোটা রাজ্যটাকে যারা ভাঙচুর করছে তার একটা খবর দেয় না মিডিয়া, গোটা পঞ্চায়েতকে ভেঙে চুরমার করে দিয়েছে। 2018-তে 100 জন লোক খুন হয়েছিল, মাস্টারমশাই পর্যন্ত খুন হয়েছিল, রাজকুমার ভোটকর্মী খুন হয়েছিল, তারপরে যত লুটেরা চোর জোচ্চোর ধর্ষক তারা পঞ্চায়েত দখল করেছিল মমতার এই ঝান্ডা নিয়ে, আর তখন শুভেন্দু মমতা ঝান্ডায় ছিল, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এটা দখল করেছিল শুভেন্দু তৃণমূলে ঝান্ডা নিয়ে। এই চোর জোচ্চোরদের যত চালা, কেউ বিজেপি ঝান্ডা নিয়ে, কেউ তৃণমূল ঝান্ডা নিয়ে, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবাদার টাকা সব লুট করেছে, স্টাইপেন্ডের টাকা, আদিবাসীদের হস্টেলের টাকা, ইমাম ভাতা কিছু বাদ দেয়নি। তাদের মধ্যে কেউ কেউ পিঠ বাঁচানোর জন্য, সিবিআই থেকে বাঁচার জন্য শুভেন্দুর মতো গিয়ে বিজেপি ঝান্ডা ধরেছে, আর অন্যরা কেউ কেউ তৃণমূলের ঝান্ডা ধরেছে সিআইডি থেকে বাঁচার জন্য। আর মানুষ যে ঘর পাওয়ার কথা সে যখন পাচ্ছে না, সে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তখন ভাঙচুর বলা হচ্ছে।
এখন তো শুধু প্রধান উপপ্রধান পালাচ্ছে, এবার বিডিও পালাবে, মন্ত্রী পালাবে ঘর ছেড়ে, কারণ ঘর ছাড়া মানুষ তারা জেগেছে, গোটা গ্রাম যাচ্ছে। আমরা গত 3 মাস ধরে এই তলার মানুষগুলোকে কাছে গিয়েছি, আর টিএ থেকে সব বার করা হয়েছে, আমপানের টাকা থেকে আরম্ভ করে ঘরের টাকা, 100 দিনের মজুরির টাকা, কার টাকা কে খেয়েছে। আমরা তো একটাই কথা বলেছিলাম, কত খেলে কত পেলে তার হিসাব দাও। মমতা ব্যানার্জি রোজ বলছিলেন না দিল্লি সরকার টাকা দিচ্ছে না, এখন কেন বলছেন না? আর দিল্লি সরকার বলছিল আমরা এত টাকা দিয়েছি, তাহলে দিল্লি সরকার টাকা দেওয়ার কথা দিতে হবে, এটা আমাদের হক। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম ছিল, এখন আবাস যোজনা প্লাস, সেখান থেকে যে চুরি চুরি হলো এখানকার এমপিরা বিজেপির, দিল্লির সরকার কী করলো 2014 থেকে কেন তদন্ত করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি হচ্ছে, গ্রাম সড়ক যোজনা হোক, আরবান শহরের হোক বা গ্রামের হোক, পুর বা পঞ্চায়েত যে চুরি করেছে তার একটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? তাহলে যদি কেন্দ্র সরকার ব্যবস্থা না নেয়, মানুষ ব্যবস্থা নেবে না? এই জন্য আমরা বলেছি চোর তাড়াও, চোর তাড়াও, যখন বলছি তখন বলি বিজেপি চোর বা তৃণমূল চোর, আমরা বলছি চোর তাড়াও। তাতেই শুভেন্দু এবং মমতা দুজনে মনে করছে তাদেরকে বলছে, দুজন একসঙ্গে হয়ে গেল, অমিত শাহ মমতা একসঙ্গে মিটিং করতে আরম্ভ করে দিল। যত বেশি মানুষ জেগে ওঠে তত বেশি চোর জোচ্চোর এক জায়গায় হয়ে যায়, এটা মানুষ সবে যাচ্ছে, এরপর পালাবার পথ পাবে না। ইউজিসির কমিটিতে রাজ্যের কোনো প্রতিনিধি নেই, কোনো শিক্ষা কী এসে যায়, কম খরচায় যাতে রেল ব্যবস্থা টিকে থাকে। রেল তুলে দিচ্ছে, রেলের নতুন কোচ বানাচ্ছে না, বিদেশ থেকে আমদানি করছে ইঞ্জিন। তোমার দুর্গাপুরের কাছে চিত্তরঞ্জন রেল কারখানার অর্ডার পেল না, সবচেয়ে ভালো এশিয়া সবচেয়ে ভালো রেল কারখানা ছিল, আর সেখানে দাঁড়িয়ে বলল দাহদে, গুজরাটে নিয়ে গেল দাহদে হবে, আর সেখান থেকে জার্মানি কোম্পানি সিমেন্সকে অর্ডার দিয়ে দিল 1200 রেল ইঞ্জিনের। তো মোদি কী করছে বুঝেছো, তোমার সামনে বন্দে বন্দে করছে আর বাকি জায়গায় গন্ধে হচ্ছে। চিত্তরঞ্জন কারখানায় রেল ইঞ্জিন তৈরি করা অর্ডার দিতে হবে, সেটা বড় কথা, প্রধানমন্ত্রী আরও বলে দিচ্ছি সুদূর, সেটা তো, এটা তো আনুষ্ঠানিক, আসছেন তো গঙ্গা পরিষদ বৈঠক করতে, 3 বছর পরে করছেন, গঙ্গায় ভাঙন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, মালদা মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের কিছু জায়গা নদিয়া গঙ্গার হিন্দি বলতে কাটাও, মোদীকে সমাজকে লিয়ে বল রে হ্যাঁ গঙ্গাকে কাটাও হো রা হ্যায়, গ্রাম বন্দর নদীতে চলে যাচ্ছে, শ্মশান চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, স্কুল চলে যাচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করছে না। ফরাক্কা ব্যারাজের পরে কেন্দ্র সরকারের দায়িত্ব ছিল লিখিত পড়িত চুক্তি করে যে গঙ্গা ভাঙন রোধ করার জন্য কেন্দ্র সরকারের দায়িত্ব, মোদি এসে যেটা করলেন আমাদের দেশের জল সংসাধন মন্ত্রণালয়, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি, ইরিগেশন, রিভার সংক্রান্ত সমস্ত দপ্তরকে একটা নিয়ে এলেন, সেটা হচ্ছে গঙ্গা দপ্তর, কারণ উনি বলেন গঙ্গা মাইয়া হামে বুলাই হ্যায়, আর কোটি হাজার হাজার কোটি টাকা গোটা দেশের নদীর টাকা, বানের টাকা, ঘাটের টাকা সবটা বেনারসে খরচা করছেন। তাহলে গঙ্গা নদী নাব্যতা নেই, পার্লামেন্টে আইন করে বলা হয়েছিল গঙ্গা নদীর নাব্যতা 2 মিটার রাখা হবে, 1989 সালে আইন করা হয়েছিল, এখন 33 বছর পরে আমরা দেখছি গঙ্গা নদীর কোথাও 2 মিটার নাব্যতা নেই। এই সরকার এসে ঘোষণা করেছিল এক যে কলকাতা থেকে বেনারস পর্যন্ত, এলাহাবাদ পর্যন্ত সব চলবে, জাহাজ চলবে, স্টিমার চলবে, পরিবহন হবে, কোথায় গেল সেগুলো? সে উদ্বোধন করে মমতা নিজেরাম শিলাপ অনেক লাগিয়েছিলেন, একটার খবর নেই, এটা মনে করাতে হবে তো, 7 বছর হয়ে গেল, বলেছিল কলকাতা থেকে এলাহাবাদ পর্যন্ত মাল পরিবহন হবে, যাত্রী পরিবহন হবে, কোথায় গেল? আর তৃতীয় হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প, জাতীয় প্রকল্প ছিল, সেটা মোদী এবং মমতা মিলে বন্ধ করে দিয়েছে, কারণ ওই সব টাকা চলে গেছে গঙ্গায় বেনারসে। তাহলে উত্তরবঙ্গের কথা বলে, উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প চুপি সারে বন্ধ করে দিল। তাহলে মোদী যখন আসবে এটা বন্দে মাতরমের ললিপপ না দেখি আগে বলুক, তিস্তা ব্যারেজ কেন বন্ধ করেছে, গঙ্গা ভাঙনে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, স্থায়ী পুনর্বাসন হচ্ছে না কেন, স্থায়ী সমাধান হচ্ছে না কেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না কেন।